মানে ঠাকুর দেখা, আড্ডা আর দেদার খাওয়া দাওয়া। আর এই পুজোর কথা মাথায় রেখেই অ্যাস্টর হোটেল নিয়ে এসছে পুজোর স্পেশাল মেনু। আর এই মুহূর্তে আমি পাশে পেয়ে গেছি এখানকার ম্যানেজার অভিষেক দত্তাকে। তো প্রত্যেক বছরের মতো এবছরও ইউনো যে অ্যাস্টারের 80টার ওপর আইটেম এবার আমরা রেখেছি, এবং সেখানে মেজারলি যেটা আমাদের মাটন চিকেন প্রন পাবদা পমফ্রেট তো সবাই করে, কিন্তু এবার যেটা আমাদের মেন হচ্ছে আমরা যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম আচার, বিভিন্ন রকম ভাজা, বিভিন্ন রকম মাখা, যেগুলো আমাদের মা ঠাকুমারা ছোটোবেলায় বানাতো, যেগুলো এখন আমরা সময়ের অভাবে বাড়িতে করে উঠতে পারি না, সেই জিনিসগুলোকে আমরা এবার মেনুতে বেশি করে রেখেছি। তাতে যারা ছোটো আসবে তারাও, এবং যারা বয়স্ক যারা এখন বাড়িতে সেই জিনিসগুলো পায় না তারা যেন, মানে বয়োজ্যেষ্ঠ লোক যারা, তারা যেন এসে আমাদেরকে জয়েন করে এবং পুরো ব্যাপারটাকে সেটা সেইভাবে মনে এনজয় করতে পারে যেভাবে তারা তাদের সময়ে দুর্গা পুজোটাকে এনজয় করতো ওই খাওয়া দাওয়ার মাধ্যমে। পাশে পেয়ে গেছি হোটেল অ্যাস্টরের শেফ সঞ্জীব সাহুকে। চলুন শুনে নিই পুজোর স্পেশাল মেনু নিয়ে তারা কী কী নিয়ে এসছে আর কী কী আমাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, আপনাকে আসার জন্য অ্যাস্টর হোটেলে অসংখ্য ধন্যবাদ। আমি এখানকার এক্সিকিউটিভ শেফ অ্যাস্টর হোটেলে। আমাদের এখানে পুজোতে অলমোস্ট 80-90 আইটেমস আছে, যেটা যেখানে আমাদের স্টার্টার থেকে মেন কোর্স থেকে আর ভাতে থেকে ভাজাভুজি থেকে এবং মা ইয়ে মিষ্টিমুখ সব কিছুই আছে, যেগুলো আমি কিছু কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। যেটা যেমন মাটন শিক্ষা ভাব আছে, তারপরে চিকেন টিক্কা আছে, তারপরে এগ ডেবিল আছে যেটা আমাদের এখানে স্পেশাল আছে, তপসে ফ্রাই আছে স্টার্টারে, আর সঙ্গে ভেজে তো আছেই, আর সঙ্গে আমাদের হাত মাখা অনেক রকমের আছে, যেটা আছে কুচো চিংড়ির চপ আছে, তারপরে শুটকি মাছের ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, ওলের ভর্তা আছে, কুমড়ো ভর্তা আছে। তো এইগুলোই ভর্তা এবং ভাজাভুজি অনেক রকমের আছে, এবং সঙ্গে আমাদের মেন কোর্স যেটা আছে, যেটা আমাদের প্রন, মানে প্রনের আইটেম আছে, প্রন মালাইকারি এবং মাটন খসা আছে, আর চিকেন কারি আছে এবং হাঁসের ডিমের কারি আছে, এবং সঙ্গে আপনাদের যেটা আমাদের লিভার আছে, যেটা যেটা আমাদের মেটে চচ্চড়ি, তো মেটে চচ্চড়ি আমাদের দেওয়া আছে, এবং ট্যাংরা মাছ আছে আর পমফ্রেট মাছ আছে মেন কোর্সে, এবং সঙ্গে আরও তোমার মেন কোর্স আছে, তারপরে ডেজার্ট আছে, লুচি আছে, ত্রিকোণ পরোটা আছে। তো এইগুলোই আছে ডেজার্টের মধ্যে, যেগুলো আছে তোমার চকলেট সন্দেশ আর গ্রিন চিলি, যেমন আমাদের এখানে স্পেশাল আছে গ্রিন চিলি রসগোল্লা, তারপরে কমলাভোগ আছে, তারপরে আপনাদের সীতাভোগ আছে, মিষ্টি দই আছে। তো এইরকমই অনেক রকম, যাতে মানুষ এখানে এসে এনজয় করতে পারে, এখানে আমাদের পুজোটাকে এসে সবাই এসে এখানে এনজয় করে খায়, এবং এটাই হচ্ছে আমাদের নিশ্চয়ই টাইমিং। আমাদের যেটা আছে যেরকম 29 থেকে 5th অবধি, চতুর্থী থেকে দশমী অবধি আছে, দশমী লাঞ্চ অবধি, যেটা 12:30 থেকে 4 o'clock, এবং 7 o'clock মাঝখানে ব্রেক আছে, তো 7 থেকে বা 12-2 o'clock আমাদের এটা খোলা থাকবে। আর যেটা প্রাইস আছে আমাদের সেটা 1,296 উইথ GST। আমার তরফ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আসার জন্য। তো আপনারা আসুন এখানে এনজয় করুন আমাদের বুফেটাকে, আমাদের বুফে লাঞ্চটাকে, তো সেটাই আমি আশা করি আপনারা আসুন এবং এনজয় করুন। That's the day.